বলেন তো নবী যে নূরের তৈরি না মাটির তৈরি? আর দেখছি বড় বড় উঁচু টুপি পরে মানুষগুলো চলে এসেছে, বগলে চার পাঁচটা করে বইপত্র নিয়ে এসেছে। আমি ভাব দেখে বুঝতে পারছি যে আসলে প্রশ্নটা করার উদ্দেশ্য এটা নয় যে সত্যকে জানবে, বরং প্রশ্ন করতে এসেছে এই জন্যই যে একটা ফিতনা ফাঁকে ঝামেলা করবে, এটা তাদের উদ্দেশ্য। আমাকে যখন বলছি যে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, খুব গরম করে রাগ রাগ ভাব, আমি তখন বলছি দেখুন ভাই, আমার নবী আপনার নবী কিসের তৈরি আমি জানি না, তো আমার নবী আমার কাছে হীরের তৈরি, সোনার তৈরি, আপনার কিসের তৈরি বলেন। আপনি উল্টা পাল্টা উত্তর দিচ্ছেন। আচ্ছা রে ভাই, আমার নবী আমাকে হীরের চাইতে মূল্যবান, এর চাইতে দুনিয়াতার কোন জিনিস দামি নেই, তা আমার নবী আমাকে হীরের চাইতে মূল্যবান, স্বর্ণের চাইতে মূল্যবান, তুমি কিসের তৈরি, তুমি তোমারটা মানো, আমি আমার নবীকে চিনির চাইতে বেশি মিষ্টি ভালোবাসি, আমার কাছে আমার নবী অনেক মিষ্টি, আমার নবী চিনির তৈরি, তোমার সমস্যা কি? উনি আর কিছু না হাতে ওইটা, আপনি কিন্তু ঠিক উত্তর দিলেন না। আচ্ছা ওই জানি তুমি কি উত্তর শুনতে যাচ্ছ, ভাই আমি নূরের তৈরি বলবো নচেত মাটির তৈরি বলবো, আর যখনই মাটির তৈরি বলে দেবো তোমাকে ইহুদি খ্রিস্টের দালাল বানিয়ে দিবে। মূল কথা হচ্ছে এইটা, নবীজি কিসের তৈরি এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। ধরুন আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে তিন দিন ধরে আপনি নেই, আপনি কোনো কাজের ক্ষেত্রে বাইরে সফরে গিয়েছেন, থানার প্রশাসনে কিছু পুলিশ আপনার বাড়িতে এসেছে, এসে গেটটাকে নক করেছে, আপনার স্ত্রী গেটটা খুলে দিয়েছে, খুলে দেওয়ার সঙ্গে সে বলছেন অমুক ব্যক্তি বাড়িতে আছে, স্ত্রী বলছে জি না উনি তো নেই, তিন দিন হলো উনি বাইরে আছেন, দুই দিন পরে আসবে। থানার প্রশাসনে পুলিশ তখন বলছে ঠিক আছে, আপনার হাজবেন্ড যখন বাড়িতে আসবে তখন জানিয়ে দিবেন সাতক্ষীরা অমুক ব্রাঞ্চ থেকে পুলিশ কর্তারা এসেছিল একবার যেন দেখা করে। ঠিক দুই দিন পরে আপনি বাড়িতে ঢুকছেন, ঢোকার পরে আপনার স্ত্রী বলছে শোনো থানা থেকে কিছু পুলিশ এসেছিল তোমার খোঁজে, তোমাকে সাতক্ষীরা ওই পুলিশ স্টেশন যেতে বলেছে। তখন আপনি কি জিজ্ঞেস করুন স্ত্রীকে, এই আচ্ছা এই পুলিশ যেগুলো এসেছিল ওই পুলিশটা কত ফুট উচ্চতা গো, ও দেখতে কেমন গো, কালো না ফর্সা, মোটা না শুকনা, কি পরে এসেছিল গো, তার পোশাকটা কিসের তৈরি ছিল গো, বা সে কি খেয়ে এসেছিল গো, দেখতে কেমন লাগছিল গো, এই প্রশ্ন করবেন না প্রশ্ন করবেন এটা যে পুলিশ কেন বাড়িতে এসেছিল, কোনটা প্রশ্ন করবেন? পুলিশ কিসের তৈরি, কোন পোশাক পরেছে, উচ্চতা কতটা, কি খেয়ে এসেছে, এইগুলো প্রশ্ন আমরা করি না? আমরা প্রশ্ন করি পুলিশ কেন এসেছে, কোনটা যে পুলিশ কেন এসেছে, নবী আলাইহিসসালাম কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হচ্ছে এটা নবী কেন পৃথিবীতে এসেছিলেন, এটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে। কিন্তু আমরা পড়ে আছি নবী কিসের তৈরি, চিনির তৈরি না লোহার তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি, আমরা এগুলো নিয়ে মতানৈক্য করছি, আছে না নাই? আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন, যারা এই কথাগুলো আলোচনা করছে নবী নূর না মাটি, আসলে গভীরভাবে যদি দৃষ্টি দিয়ে দেখেন একে দ্বিমত থাকার কথাই নয়। যারা বলছে নবীজি নূরের তৈরি আর যারা বলছে মাটির তৈরি, তাদের দুজনের স্ট্যান্ড পয়েন্ট খুব কাছাকাছি, শুধু একে অপরকে বোঝার চেষ্টা করে না, কথা শোনার চেষ্টা করে না, আমি কি বলতে যাচ্ছি এটা শোনার চেষ্টা করে না। অনেক মানুষ বলবে ওখানে ওদের আলোচনা হচ্ছে, আজকে ওদের আলোচনা শুনতে যাবি না, শুনলে কাফের হয়ে যাবি, এর ফতো আছে না নাই? আছে না নাই? আর এই চরিত্র ছিল তো কাফেরদের। নবী আলাইহিসসালাম যখন কোরআন মাজিদকে পাঠ করতেন, যখন আল্লাহ নবী কোরআনকে পাঠ করতেন, সেই সময় আবু জাহেল আবুল হাব তাদের গ্রামবাসী দেখেছে বলে আসতো, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমা পড়ে যে কোরআন মাজিদ পাঠ করে ওর কাছে শুনবে না, শুনলেই তুমি ইসলাম গ্রহণ করে নেবে, এটা তাদের ভয় ছিল। এ ভয়টা কাদের, মুসলমানের না কাফেরদের? মুসলমানের না কাফেরের? এই চরিত্র তো কাফেরদের। আজকে মুসলিমদের মধ্যে এমনটাই দেখা যায় যে এইটা শোনা যাবে না, ওই মজলিসে যাওয়া যাবে না। আরে ভাই কমপক্ষে শোনেন কোরআন সুন্নাহর কথা, যার যেটা হচ্ছে আপনি বলতে থাকেন, আপনিও শুনতে থাকেন, যেটা হক মনে করেন সেটা গ্রহণ করবেন। চলুন এটার একটু সমস্যার সমাধান দিয়ে দিই, আসলে ঘটনা কি হয়েছে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআন মাজিদের সূরা মাইদার আয়াত নম্বর 15 বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুল মুবিন, হে নবী মানুষ জাতি, আমি তোমাদের কাছে একটা কিতাবুল মুবিন তথা আল কোরআনকে পাঠিয়েছি এবং সঙ্গে সঙ্গে একটা নূর পাঠিয়েছি। আল্লাহ কয়টা জিনিস পাঠিয়েছে, কয়টা জিনিস? দুইটা, এক হচ্ছে কিতাবুল মুবিন মানে কোরআন মাজিদ, আর দুই হচ্ছে নূর পাঠিয়েছি। এখন মুসলিম আলেমদের মধ্যে দ্বিমত হয়ে গেল যে কিতাবুল মুবিন বলতে কোরআন কোনো দ্বিমত নেই, কোনো মতভেদ নেই, মতভেদ করলো মুসলিম উম্মাহ এইখানে এসে যে এখানে নূর বলতে কি বোঝানো হয়েছে, এই যে বললো কোরআন তারপরে বলছে নূরও পাঠিয়েছি, এই নূর অর্থ কি, আমরা কোনটা নেব? কিছু কিছু আলেম বলছে কিনা নূর বলতে ইসলামকে বোঝানো হয়েছে,
কিছু কিছু আলেমরা বলছে নূর বলতে এখানে ইমানকে বলা হয়েছে, কিছু কিছু ব্যক্তি বলছে নূর বলতে এখানে নবী আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। মুফাসসিরগণ মতভেদ করেছে, কি বলেছে, নূর মানে ইসলাম, নূর মানে ইমান, নূর মানে নবী। আমি বলি তিনটেই ঠিক, কয়টা ঠিক, তিনটেই ঠিক। ইসলাম কি নূর নয়? নূর মানে কি? আলো। মানুষকে জাহিলিয়াত মুশরিকদের ধর্ম থেকে ইসলাম মানুষকে জান্নাতের রাস্তা দেখাচ্ছে। নূর যদি ইমান হয়, ভাই ইমান কি নূর নয়? ইমান কি নূর নয়? জুলমাত যেগুলো আছে, যেগুলো শিরিক মিশ্রিত হৃদয়, এর পরিপন্থী হচ্ছে নূর। আবার একে নবীকে যদি নূর ধরা হয় কোনো সমস্যা নাই, তবে আমরা এই শুধু নবীকে নূর ধরেই ক্ষান্ত নয়, আমরা নূর ধরার সঙ্গে সঙ্গে বলছি নবী শুধু নূর নয়, নূরের তৈরি শুদ্ধ। এখন এইখানে মতভেদ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? কোরআন নবী যে কি বললেন, নূর বলেছেন, আমরা এক ধাপ অতিরিক্ত বুঝে কি বানালাম, কি বানালাম বলেন, নূরের তৈরি। কোরআন কি বলছে? নূরের তৈরি বলছে না, নবীকে শুধু নূর বলেছে। আমরা নিজে নিজে বুঝে নিলাম, আমার বুঝে আমি বুঝে নিলাম, নবীকে যেহেতু নূর বলা হয়েছে অতএব নবীজি নূরের তৈরি। আর এক শ্রেণী আলেম বুঝলেন যে না, নবীকে নূর বলতে এখানে তার জাতিগত নূর বলা হয়নি, সিফাতি নূর বলা হয়েছে। নবীর সৃষ্টিগত নূর নয়, বা নবীর বৈশিষ্ট্য নূরের মতো। নূর মানে আলো, নূর মানে জ্যোতি, নূর এই অর্থে বলা হয়েছে, এটা জাতিগত নূর নয়। এতটুকু কি বুঝতে পারছেন? এর পক্ষে দলিল কি? সূরা মাইদা খুলবেন, আয়াত নম্বর 44, 46, 67, কমপক্ষে তিনটে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, জাবুর, ইঞ্জিলকে নূর বলেছে। এখন আমাদের প্রশ্ন, যারা বলে যে নবীজি শুধু নূর, নূরের তৈরি না, কেন? কারণ নবীজি তাওরাত, জাবুর, ইঞ্জিলকে নূর বলেছে। এখন নবীজিকে নূর বলার কারণে নবীজি নূরের তৈরি হয়ে যায়, তো তাওরাত, জাবুর, ইঞ্জিল, আসমানি তিনটে গ্রন্থ, এটাকেও কি নূরের তৈরি বলবেন? সূরা নূহ আয়াত নম্বর 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে নূর বলেছে, এবং চাঁদকে কি আপনি নূরের তৈরি বলবেন? সেই মুসলিম 258 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন নামাজকে কি নূরের তৈরি বলবেন? চাচা কথা কি বুঝতে পারছেন? তার মানে বুঝতে হচ্ছে কোন জিনিসকে নূর এই শব্দ বলা অর্থ এটা নয় যে তিনি নূরের তৈরি হয়ে গেলেন, মানে এটা মেটাফরিক্যালি মাজাজান অর্থ, এটা রূপক অর্থ, এটা বৈশিষ্ট্য, এটা অ্যাট্রিবিউটস, তার গুণাবলী। নবীকে নূর বলার কারণ যে আল্লাহর নবী মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে। কোরআনকে নূর বলার কারণ কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। চাঁদকে নূর বলার কারণ চাঁদ মানুষকে আলো দেখায়। নামাজকে নূর বলার কারণ মানুষকে নামাজ জান্নাতের রাস্তা দেখায়। এটা ভাষাগত সাহিত্যের ঝংকার, এটা গুণ বর্ণনা করা হয়েছে, কিন্তু আমরা গুণটাকে না নিয়ে আমরা বলে দিলাম না নবীর সৃষ্টিগত নূর আছে না নাই, কথা বলেন। আমাদের সমাজে আছে না ভাই নবীর যে নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে দ্বিমত আছে না নাই? এই নিয়ে মসজিদ ভাগাভাগি হয়েছে কি হয় নাই? এই নিয়ে মাদ্রাসা ভাগাভাগি হয়েছে কি হয় নাই? এই নিয়ে কবরস্থান ভাগাভাগি হয় কি হয় না? এই নিয়ে একজন আলেম আরেকজনের আলেমের উপরে ফতোয়া জারি যে নবীকে নূরের তৈরি মানে না, সে কাফের, তার বউ অটো তালাক, এই ফতোয়া মার্কেটে আছে না নাই? যে নবী যেকে নূরের তৈরি মানে না, মাটির তৈরি বিশ্বাস করে, তাকে সালাম দেয়া হারাম, তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, তার বাড়িতে খাওয়া হারাম, তাকে গোরুস্থানে কবর দেওয়া হারাম, তার পেছনে নামাজ পড়া হারাম, এই ফতোয়া মার্কেটে অ্যাভেলেবেল আছে না নাই? তার মানে বোঝা গেল অনেক করে একটা কারণ যে আমাদের যে বুঝ, আমি যেটা বুঝে নিয়েছি এটাই ফাইনাল, এরপরে আর কোনো মানুষের বুঝ আমি বুঝবো না। আমাকে একজন প্রশ্ন করছিল, ভাইজান